in video first time. Then I decided that I have to come here, so I came here and took admission. At first time I could not run at all, I was limping and I was getting tired frequently. But after, with the good trainer, good mentor, I need to mention their name, Gaurav and Sunayan Da. I would say them sir because they are sir at right now, because they are training me. And actually at first time I used to travel from here to my home by bike. जय हिंद बंधुरा, नमस्कार बंधुरा, अपन सकल के स्वागत जाना ड्रीम फौजी एकाडेमी। तो बंधुरा मुहूर्ते अपना देखें वीडियोते समस्त ड्रीम फौजी एकाडेमी स्टूडेंट्स, क्यों आर्मी रैली, कारो एस एस सी जिडी, कारो वेस्ट बेंगल पुलिस, क्यों WPSI। तो आज हमारा परिचय कर देव और आज ये वीडियोते शुने नेवा जाक আমাদের যারা স্টুডেন্টস এসেছিল আমাদের একাডেমিতে, তো তাদের টাইমিং এখন এই মুহূর্তে কি হয়েছে, আগে তাদের টাইমিং কি ছিল এবং এখন এই মুহূর্তে তাদের টাইমিং কি আছে। তো প্রথমে আমরা ডেকে নিচ্ছি আমাদের সোমনাথ ভাইকে। সোমনাথ চলে এসো। আচ্ছা সোমনাথ, তুমি প্রথমে তোমার পরিচয় দাও এবং তুমি কিভাবে এসেছিলে একাডেমিতে এবং এখন এই মুহূর্তে টাইমিং তোমার কি আছে সব কিছু ক্যামেরার সামনে বলো। আমার নাম সোমনাথ, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমি এখানে রানিংয়ের জন্য এসেছিলাম WP কনস্টেবল। আচ্ছা, এখান থেকে ইউটিউব দেখে এসেছিলাম। আচ্ছা একটা কথা বলো, তুমি যখন ফার্স্ট টাইম এখানে আমাদের এখানে এসেছিলে তখন তোমার টাইমিং কী ছিল? যখন প্রথম এসেছিলাম আমার 1600 মিটার হয়েছিল, তখন আমার সময় লেগেছিল প্রায় 8 মিনিট। এখন অনেকটাই কমেছে, এখন সময় লাগছে প্রায় 5:30-এর মতো। তা কি মনে হচ্ছে, পুলিশের গ্রাউন্ড ক্লিয়ার হবে তো? একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সবার হবে তো? হাউ দা জোস, হাউ দা জোস, হাউ দা জোস, গুড। আওয়াজ দাও, হাউ দা জোস, হাউ দা জোস, হাউ দা জোস, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, সাবাস। এরপর আমরা দেখে নিচ্ছি আমাদের আর্মি স্টুডেন্টস একজনকে। ভাই এসো, তুমি লাইনে যাও। আচ্ছা তুমি তোমার নাম বলো এবং কিভাবে এখানে ভর্তি হয়েছো সমস্ত কিছু ডিটেলস আজ আমাদের বন্ধুদের সামনে শেয়ার করো। আমি পুরুলিয়া জেলা থেকে এসেছি, আমার নাম রামকৃষ্ণ রজক, আমি এসেছি ব্যারাকপুরেলি আর্মি জিডির জন্য। আচ্ছা প্রথমে তোমার টাইমিং কীরকম ছিল? টাইমিং প্রায় 6 মিনিট 10 সেকেন্ড এরকম লেগে যেত। আচ্ছা এখন টাইমিং কী হচ্ছে তোমার? টাইমিং আমার 5:05-5:10-এর মতন আসছে। কতদিনের মাথায় হয়েছে এটা? প্রায় 16-17 দিনের মাথায় হয়েছে এটা। তাই তো? আচ্ছা তোমাদের সবার 25-30 দিনের মধ্যে টাইমিং ঠিকঠাক হচ্ছে তো? সত্যি তো? বাহ। এরপর বলো তুমি কি মনে হচ্ছে তোমার, যদি বন্ধুরা কেউ আসে আমাদের আর্মি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো তারা গ্রাউন্ড ক্লিয়ার করবে এখানে? হ্যাঁ স্যার, গ্রাউন্ড একদম কনফার্ম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গ্রাউন্ডের সাথে সাথে যারা আমাদের একাডেমিতে থাকো তোমরা অফলাইনে আমাদের হোস্টেলে, তো তোমাদের ক্লাস কিরকম হয়? সত্যি তো? প্রত্যেকটা এক্সামে তোমাদের পাস হবে তো? গ্রাউন্ড ক্লিয়ার হবে? মেডিকেল ক্লিয়ার হবে? সাবাস, লাইনে যাও। এরপর তুমি এসো, তুমি তোমার নাম বলো এবং তোমার সমস্ত ডিটেলস, কীভাবে এখানে অ্যাডমিশন হয়েছিলে এবং এখন তোমার এই মুহূর্তে কীরকম কী হচ্ছে সমস্ত কিছু জানাও। আমি দীপান্বিতা প্রধান, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি। আমি এখানে ইউটিউব দেখে এসেছিলাম আর এখানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ভর্তি হয়েছি। প্রথমে আমি তো এক পাকও দৌড়াতে পারতাম না, আজকে আমার 10 দিনের মতো হলো, তো এখন আমি কমপ্লিট করতে পারি পুরোটাই। যদি কেউ আসতে যায় তাদেরকে কি মেসেজ দিবে? যদি কেউ আসতে যায় তো কোনো দ্বিতীয়বার চিন্তা না করে একদমই চলে আসো, এখানে সব কিছু খুব ভালো, দাদারা খুব ভালো, সবাই খুব হেল্পফুল, কোনো প্রবলেম হবে না, পড়াশোনারও খুব ভালো ব্যবস্থা আছে, সব কিছুই ভালো, কনফার্ম মাঠ পাস করে যাবে। থ্যাংক ইউ স্যার। উজ্জ্বল, এরপর আমরা দেখে নিচ্ছি নির্মলকে। আচ্ছা নির্মল তুমি বলো, হাত বার করো, তুমি কীভাবে এসেছিলে সেটা তো সবাই জানে ইউটিউব দিকে, তো এরপর বলো তুমি এখানে এসে পর কী কী চেঞ্জ দেখছো, মানে নিজের লাইফ চেঞ্জ। তুমি তো অলরেডি আমাদের এখন একাডেমিতে থাকো, তো সমস্ত কিছু শেয়ার করো, মাইকটা ধরো। হাই এভরিওয়ান, দিস ইজ নির্মল গায়েন, আই এম ফ্রম নিউ টাউন। আই স ইন ভিডিও ফার্স্ট টাইম, দেন আই ডিসাইডেড দ্যাট আই হ্যাভ টু কাম হিয়ার, সো আই কেম হিয়ার অ্যান্ড টুক অ্যাডমিশন। অ্যাট ফার্স্ট টাইম আই কুড নট রান অ্যাট অল, আই ওয়াজ লিম্পিং অ্যান্ড আই ওয়াজ গেটিং টায়ার্ড ফ্রিকোয়েন্টলি। But after, with the good trainer, good mentor, I need to mention their name, Gaurav and Sunayan Da. I would say them sir because they are sir at right now, because they are training me. And actually at first time I used to travel from here to my home by bike, but when I found that it was winter season I couldn't travel a lot, therefore I decided to stay here. And the atmosphere here I'm very comfortable, my
parents asked me whether I am okay or not here. The accommodation I told them, they are also satisfied. I am also satisfied also. And the teacher, those who are teaching here, they are really wonderful and they are really accomplished teacher and skill they have. Really, I salute to them. I hope that I could clear the field as well as the, the main. Thank you. Okay, well. तो बंधुरा तुम्हारा शुने नियेछो आमादेर समस्त छात्र छात्रीदेर कथा तो चलो देखा हबे परेर भिडियोते भालो थेको जय हिंद जय भारत भारत माता के भारत माता के भारत माता के।